নারায়ণগঞ্জে যাইয়া দেখ ফতুল্লাই আহারি আসি বাস্ট হইছে এই যুবকগুলো মারা গেল রে আহারে কত যুবকগুলো পুড়িয়া মারা গেল শরীরের চামড়াগুলা কই মাছের চামড়ার মতো পুড়িয়া গলিয়া মোমের মতো খসিয়া পড়িয়া গেছে আহারে কত কষ্ট পাইয়া যুবকগুলা মারা গেছে আল্লাহ তাদের কাছে শাহাদাতের সুদা দিয়া দেন গো আল্লাহ আহারে কমিটির এবং ইমাম সাহেব যদি জানতো এটাই আমার জীবনের শেষ ইমামতি আমি আর ইমাম হইয়াই মসজিদে ঢুকবো না মুয়াজ্জিন যদি জানতো আমি আর জীবনে আজান দিতে পারবো না আল্লাহ খাদেম সাহেব যদি জানতো আমি মসজিদ থেকে অসুস্থ হইয়া বের হয়ে যাব আল্লাহ অবশ্যই তারা ওই দিনকে যাইতো না আল্লাহ বোঝা গেল মৃত্যু আপনার হাতে মালিক আল্লাহ নারায়ণগঞ্জের আমার ইমাম ভাই কত কষ্ট নিয়ে দুনিয়ার দিকে চইলে গেল আহারে শরীরে যখন গরম পানির আগুন লাগিয়ে গেছে গ্যাসের আগুন আহারে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানি না আহারে দুনিয়ার এসির আগুন যদি লাগার সাথে সাথে গোস্ত খসিয়া পড়িয়া যায় চামড়াগুলো সরিয়া যায় জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর রে মালিক আহারে এসির আগুন লাগছে দেখছি আহারে ভাইদের সমস্ত চামড়াগুলো শরীর থেকে খসিয়া পড়িয়া গেছে আহারে মালিক আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا لا إله لا إله إلا
সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam আল্লাহর জাকিরিন শাকিরিন মুহাব্বিন আল্লাহর প্রিয় পাগল বান্দারা আজকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে আল্লাহ সুস্থ রেখে ইসলাহি বয়ানে পবিত্র জুমার দিন অতিবাহিত করে 11 সেপ্টেম্বর আল্লাহ পাক ভালোবেসে এখানে বসবার তৌফিক দিয়েছেন এই জন্য বলি তো দেখি আলহামদুলিল্লাহ আসলে লকডাউন চলে গেছে করোনা ভাইরাস সরকারিভাবে রেজাল্ট হয় ঠিকই কিন্তু আসলে এটার কোনো অস্তিত্ব নাই কারণ যদি এটার অস্তিত্ব থাকতো যেই পরিমাণে তারা রিপোর্ট দেয় এখনো লকডাউন চলতো আর এই করোনার দ্বারা আল্লাহ পাক বুঝাই দিয়েছে এই দুনিয়ার কে আপন কে পর ঠিক না সারা পৃথিবীটা আল্লাহ ছোট্ট একটা রোগ দিয়ে অচল করে দিছে ছোট্ট একটা গজবের দ্বারা সারা পৃথিবীটা আল্লাহ অচল করে দিয়ে বুঝায় দিছে রব্বে কারিম কত দয়ালু তিনি কত ক্ষমতার মালিক ঠিক না আমরা তো দুনিয়ায় মনে করি একটা পিস্তল থাকলে 1000 কোটি টাকা থাকলে আরে বাপ রে সে কত ক্ষমতার মালিক হালাকি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন একটা ফটনা একটা বাগি একটা ফোরার টাকাও আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের দ্বারা প্রস্তাব দিয়েছিল ফেরাউনকে বলা হয়েছিল তুমি এত টাকার মালিক একমত ক্ষমতার মালিক আমি আল্লাহ তোমার একটা গজবের ফটনা চাপায় দেই দেখি তোমার সে শক্তি আছে কিনা এটাকে ভালো করার ফেরাউন হার মেনে বলেছিল রব্বে কারিম তুমি একজন আছো এটা জানি কিন্তু আমি দুনিয়া চাই আখেরাত চাই না কিন্তু আমার এমন কিছু দিও না যেন আমি নিজেই পারবো না সেটা নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ দাবি করছে খোদা দাবি করছে যদি একটা ফোড়াই ভালো করতে না পারে তাহলে কিসের আল্লাহ ঠিক না বে ঠিক জোরে কান আল্লাহর কাছে নিশি রাত্রে বাবা এইভাবে ডাকতো মালিক রে আমি জানি তোমার অনেক ক্ষমতা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তুমি সর্বময় ক্ষমতার মালিক সারা দুনিয়ার মালিক আমি কায়কাউস ওরফে ফেরাউন ফেরাউনের আসল নাম কি এটা জানেন এই কায়কাউস ওরফে ফেরাউন আল্লাহ কায়কাউস কোরআনে উল্লেখ করে নাই ফেরাউন নামটা উল্লেখ করছে কারণ ওই দেশের চেয়ারটার নামে ছিল ফেরাউন ওই চেয়ারে যে বসত তাকেই ফেরাউন বলতো নমরুদ কোনো মানুষের নাম না এই বদমাইশ তার মতো যত বদমাইশ ওই চেহারে বসত তাকেই বলতো নমরুদ মেরে ভাইয়া দোস্ত বাজার গো ফেরাউন নিশি রাত্রে দু হাত তুলে আল্লাহর কাছে কাঁদে আর বলে মালিক আমার অনেক আদর করে তুমি বানাইছো এটাও আমি জানি আমার আগে অনেক বড় বড় ফেরাউন এই চেয়ারে বসছে আমি তারে নিজে তরবারি দিয়ে মারি আমি নিজে চেয়ারে বসছি আমারও একদিন মরণ হবে কিন্তু তুমি হলা মরণশীল নয় দুনিয়ার সব মাখলুক হলো মরণশীল ঠিক না তুমি আমার একদিন কমিটমেন্ট করছিলে ফেরাউন দুনিয়া চাস না আখেরাত চাস
আমি তোমারে বলছিলাম দুনিয়া চাই আখিরাত চাই না। রব্বে করিম তোমার কাছে একটা দরখাস্ত, দুনিয়ায় যদি কোনো মানুষ আমার না মানে এই জন্য তুমি দায়, তুমি যদি আমারে আদর করে বানায় থাকো আমার একটা ক্ষমতা দাও, তুমি আমার এমন কিছু দিও না যেটা আমার ক্ষমতার বাহিরে। আমি জানি তুমি যদি আমার একটা ফোটনা একটা বোড়া একটা বাগি আমার ভূগোলের নিচে দিয়ে দাও, সারা পৃথিবীর ডাক্তার মিলিয়ে আমার ফোটনা ভালো করতে পারবে না, আর যদি আমি একটা ফোড়া ভালো করতে না পারি এই দেশের মানুষ আমার কেহই মানবে না, এমনকি আমার বিবিও মানবে না। বাজান রে আল্লাহ পাক লেখনি নিয়ে নিলেন, তাহলে লেখনি দে, আমি তোরে দুনিয়ায় কোনো অসুস্থ করব না কিন্তু কেয়ামতের মাঠে তোরে সুস্থ রাখবো না, তোর জিন্দগিটাই আমি জাহান্নামের মধ্যে ঢুকাই দিব। ফেরাউন কিন্তু নিজে স্বাক্ষর দিয়েছে আমি দুনিয়ায় শান্তি চাই আখেরাতে জাহান্নামে যেতে চাই, ফেরাউন কিন্তু নিজেই জাহান্নাম কিনিয়ে লইছে। আজকে মুসলমানের পোলা ফেরাউনের চরিত্র আছে না নাই? এই যে এত লকডাউন, এত করোনা, এত মানুষ মরে, এত গজব, এত সীমা, এত গজব আল্লাহ পাক দেয়, তারপরও দেখবো অনেক যুবক মায়েরে মারে, আছে না নাই? এত গজব আল্লাহ দিচ্ছে, তারপরও দেখা যায় ইমাম সাহেবরা মসজিদ থেকে টাইনা বাইর করে, এত গজব আল্লাহ দিচ্ছে তারপরও দেখা যায় একজন মুয়াজ্জিনরে মারে, একজন মুয়াজ্জিনরে একজন মসজিদের ইমাম সাহেবকে জুতার মালা দেয়, টুপিটা খুলিয়া গোবর লাগায় পায়খানা লাগায়। এ যুবক ভালো করে বুঝিস রে ভাই, দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় আখেরাতে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই দুনিয়াটা মাছির মাথার মতো আল্লাহ দাম দিত, একটা বেঈমান রে একটা বেনামাজিরে এক ঢোক পানি খাওয়াইতো না। আল্লাহ কোরআনে বলেন বান্দারে এই দুনিয়াটা আমার কাছে মাছির মাথার চাইতেও মূল্যহীন, এই জন্য সদা সর্বদা মনে রাখবেন আসরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার বলিয়া কোনো আল্লাহর বান্দা বান্দে যদি দুহাত তুলিয়া দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার তাসবিহ শেষ হওয়ার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমার বিশ্ব নবীর কাছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না? সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী যিনি, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ওয়াসটা আপনার বিবির কাছে, আপনার বোনের কাছে, আপনার মার কাছে পৌঁছায় দেবেন আজকেই। আপনাদের কতটুকু জানা আছে আমি জানি না, ফাতেমার হাতের মধ্যে পানির রশি টানতে টানতে ঘাও হয়ে গেছিল, এই জায়গায় এত ঘাও হয়েছিল দেখা যাইতো না, ফাতেমায় হাত দিয়া ভাত মা খাইতে কষ্ট হইতো, আটা খামির করলে আটার টুকরা ঢুকে যাইতো এমনভাবে গর্ত হয়ে গেছি, চামড়ার রশি টাইনা টাইনা, বাবা পানি উঠাইছে অনেক নিচের দিকে, প্রশ্ন আসতে পারে খাতুনে জান্নাত যিনি, আল্লাহ তার হাতের মধ্যে এত ক্ষত কেন দিলেন, আল্লাহ ইচ্ছা করলে তো ফেরেশতার দ্বারা উঠাইতে পারতেন। ও আমার মা বোনেরা, আদ-দুনিয়া সিজুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, জান্নাত পাওয়া যাবে দুনিয়ায় কষ্টের দ্বারা, ঠিক না ভাই? ঠিক। আর দুনিয়াটা হলো মোমেনের জন্য জেলখানা, আর বেঈমান ফাসেক ফুজ্জারের জন্য হলো বাবা দুনিয়াটা হলো জান্নাত কানা। ধরুন ফেরাউন, ফেরাউন স্বর্ণের কাঠে ঘুমাইতো, দুনিয়ার অধিকাংশ আসবাব পাত্র স্বর্ণ রূপার ইউজ করত, স্বর্ণের কলম দিয়ে ফেরাউন লিখত, আর মুসা পয়গম্বর পেটে পাথর বাইন্ধে রাস্তার পাশে বয়ে থাকত। আবু জেহেল ওই জামানার দামি কাপড় পরত, দামি খাবার খাইত, মদিনার বেঈমানগুলি দামি দামি পোশাক পরিধান করত, আমার নবীর সাহাবী আবু বকর সালার শর্ট পরত।
আমার আল্লাহর দ্বারাই বুঝিয়ে দিলেন দুনিয়ার মানুষ রে আমি মালিকের কাছে সবচাইতে দামি হলো। যদি ভিতরটা পরিষ্কার হয় উপরে যতই ফিটফাট হোক ভিতরে সদরকার, আমি মালিকের কাছে যতই দামি পোশাক হোক যতই দামি খাবার হোক, যদি ইবাদতটা দামি না হয় আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে যদি চাইতে হয় আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্যের দ্বারা নামাজের দ্বারা আমি মালিকের কাছে চাইও, চাইতে দেরি আছে। আমি রব্বে করিম তোমার মনের আশা পুরা করতে একটা সেকেন্ড দেরি হবে না। তোমাদের জানা আছে আবু বকর বিশ্ব নবীকে একদিন দাওয়াত দিছিলেন, মনে আছে? জামাই আবু বকরের জামাই হলেন আমার বিশ্ব নবী। জামাই শ্বশুরে দাওয়াত দিছে, শ্বশুর জামাইরে দাওয়াত দিছে, আবু বকর বিবির সাথে পরামর্শ করে, বিবি রে এই মদিনার নিয়ম আছে, আমাদের বাংলাদেশেও নিয়ম আছে, জামাইরে জ্যৈষ্ঠ মাস খাওয়ায়, খাওয়ায় না? আম কাঁঠাল খাওয়ায় না? মদিনায় মহরমে দাওয়াত দিত বেশি বেশি, এই মাসে, এই মাসে সাহাবিরা বেশি দাওয়াত দিতেন, এই মাসে আল্লাহ ভালো ভালো খাইতে বলছে। আবু বকর দাওয়াত দিছে মহরমের চাঁদে যে কোনো একদিন, বিশ্বনবী আমার বাড়ি আপনার দাওয়াত, যাবেন তো? দাওয়াত দিছে কি আমার মতো একজন নাখান্দা গোলাম রে, এমন একজনে দাওয়াত দিছে রে ভাই, পাথরের টুকরা হাতে নিয়ে যদি নবী চাপ দেয় স্বর্ণের টুকরা হইয়া যায়, পাহাড়ের দিকে ইশারা করলে সন্না বের হয়ে যায়। আমার নবী আঙুল দিয়া যদি পাথরের মধ্যে একটু আঘাত করে সাথে সাথে ঝর্ণা হয়ে যায়, এই আঙ্গুলটা আসমানের দিকে উঁচা করলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, এই চোখ দিয়ে আমার নবী সূর্যের দিকে কড়া নজরে একবার তাকাইলে সূর্যের তাপ কমিয়া যায়, একবার এসির মতো ঠান্ডা হয়ে যায়। মসজিদের ভিতরে সাহাবিরা অনেক কষ্ট হয় গরমের দিনে নামাজ পড়তে, আমার নবী ছাদের দিকে তাকাইয়া মনটা খারাপ করে বলে মালিক তোমার পাগলগুলি তোমার ইবাদত করবে শান্তিতে, কেন অত গরম? আমার নবী একবার তাকাইছে আমার আল্লাহ দশ বার রহমতের ছাতি মসজিদে লাগাই দিছে। এ ভাইরা এখানে শেষ না, হাফিজুর রহমাতুল্লাহ নাম শুনছেন, আল্লাহর কুতুব যাইতেছিলেন এই কামরঙ্গি স্বর থেকে খোলা মুড়া লঞ্চে, আমি একজন বক্তার মুখে শুনছি নিজ মুখে, আল্লাহর বান্দা বলতেছে হাফিজুর রহমাতুল্লাহ এই গরমের মধ্যেই একজনকে বলে ফেললেন এত গরমের মধ্যে হুজুর আমরা কেমনে যাম, হুজুর নামাজের টাইম হয়ে গেছে, জোহরের নামাজ সইয়া নৌকা টিন দিয়ে সই দেয়া, টিনের উপরে কেমনে স্যান্ডেল পাই দিয়ে তো নামাজ পড়া যাবে না, হুজুরে এত গরমের মধ্যে কেমনে নামাজ পড়বো? আল্লাহর কুতুব জবান দিয়ে বলে ফেললেন যেই মাওলার ডিউটি করবো ওই মোল্লাই তো আমার চাইতে তোমার চাইতে ভালো বুঝে, নৌকার সয়ের মধ্যে নামাজে ফেরলে টান হয়ে দাঁড়ানো যায় না, সয়ের উপরে যাইতে হবে। চলো যতই গরম হোক যদি এই গরম সহ্য করতে না পারো কিয়ামতের মাঠটা হবে তামার জমি, চারটা সূর্য চারদিক থেকে উদিত হবে, সূর্যের তাপে জমিনটা গলিয়া বাবা পানি হয়ে যাবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ কিয়ামতের মাঠ সম্পর্কে বলে হে যুবক জীবনে কত অন্যায় করছো, যদি একটা বার মাওলারে খুশি করে যাইতে পারো এই 60 বছর 70 বছর জিন্দেগি সুখে থাকো দুঃখে থাকো এটার কোনো দাম নাই রে ভাই, কারো কপাল যদি বুড়িয়া যায় ওড়া কপাল কিন্তু জোড়া লাগে না, দুনিয়ার নিয়ম আছে মা বাবা যদি সন্তানরে তাড়াইয়া দেয়
তুই কামাই জানোস না, তোর পকেটে পয়সা নাই, তোরে আসুরকে ভাত দিব না, তোরে খাবার দিব না, কামাই করে খা। এত আদরের সন্তানকে যদি বাবা মায় বাড়ির থেকে বের করে দিতে পারে যদি পয়সা না দেয়, যেই মালিক তোমার আমারে বানাইল রে ভাই, মালিকের কাছে যদি নিয়ে কামড় না লয়ে যাও, মালিক যদি একটা ধাক্কা দিয়া বার করে দেয়, তুই আমার জান্নাতে থাকতে পারবি না। আহারে দুনিয়ায় মা বাবা যদি তোমারে বের করে দেয়, কামাই রোজগার করিয়া ভালো ইনকাম করিয়া বাড়ি ঘরে একদিন করতে পারবা, কিন্তু আমার মাওলাই করিম যদি তোমারে বার করে দেয় রে জুয়া, মাওলা তো আর দুইজন নাই যায়, একজন মাফ করে নাই আর একজনের কাছে আপিল করা যাবে। আমার আল্লাহর আদালত থেকে যদি লাথি মারিয়া তারাই আই দেয়, আমার আল্লাহ আবার একটা সিস্টেম রাইকা দিছে বান্দা রে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, এ পাগল যতই গুনাহ করস আমি আল্লাহর কুদরতি দরজাটা সারিস না, আমি যতবার তোরে লাথি মারবো ততবার আপুর হাঁটি আমার দরজায় উঠবি, তোর যতই কষ্ট হোক তুই আমার একবার মাওলা কইয়া ডাক দিবি, তুই আমারে ডাক দিতে দেরি আছে, তোর ডাকে সারা দিতে দেরি নাই। এ যুবক, জাহান্নামের আগুন যখন তোমার শরীরে লাগিয়া যাবে, দুনিয়ার এমন কোনো জায়গা নাই তুমি সেখানে যাইয়া পালাইবা, দুনিয়ায় যদি আগুন লাগিয়া যায়, আজকে গুলশান বারণীতে ফজরের সব পরপরই আগুন লাগিয়া গেছে, দলকল বাহিনীরে যাই আগুন বন্ধ করছে বাবা, আজকে 11 সেপ্টেম্বর আমার মাওলা দেখাইয়া দিল গুলশানের আগুন কিন্তু ফায়ার সার্ভিসের ভাইরা বন্ধ করছে, বসুন্ধরা মার্কেটে আগুন লাগছে ফায়ার সার্ভিসের বন্ধুর আগুন বন্ধ করে দিছে, আহারে কবরে যদি আগুন লাগিয়া যায় রে, আমার নবী জাহান্নামের বয়ান করতে দিয়া বলে সাহাবীরা রে কার কপাল পুড়িয়া যাবে আমি নবী জানি না, কারো কারো কবরটা হয়ে যাবে আগুনের টুকরা, কারো কারো কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা, যুবক আমি চাই তোমরা জান্নাতের টুকরা বানাইয়া কবরের থেকে যাও, পাঁচ অক্ত নামাজ যদি তোমার অ্যাকাউন্টে থাকে দুনিয়ার কোনো জাহান্নামের আগুন তোমার শরীরে লাগবে না, এ যুবক ভালো করে বুঝিয়া নাও, মাওলাই করিমকে ডাক দিয়া বলো মালি তুমি মাফ না করলে কার দরজায় যাইয়া দাঁড়াও, তোমার দরজায় যদি দাগা না পাই কার দরজায় যাইয়া দাঁড়াবো। এ যুবক তুমি আশ্চর্য হয়ে যাইবা একটা ঘটনা শুনলে, বনি ইসরায়েলের একটা যুবক দৌড়ায় চিল্লায় আর দৌড়ায় বলে মুসা পায়গম্বর, আপনি গতকালকে জাহান্নামের বয়ান করছেন, আমার কলিজার ছাতি ফাটিয়ে গেছে, আহারে দুনিয়ার পাথরি জমিন যদি সূর্যের তাপে এত গরম হইতে পারে, কিয়ামতের মাঠে তামার জমিন কেমনে সহ্য করব, আপনি বলিয়া দেন কোথায় গেলে মাওলাই করিম আমারে ক্ষমা করে দিবে। এ যুবক মুসা পায়গম্বর বললেন, একটা আমল করলে তোমার তামার মাদান তোমার জন্য শান্তির ফয়সালা হয়ে যাবে, তুমি আসরের নামাজের পরে সদা সর্বদাই বেশি বেশি তওবা করবা, যেই ব্যক্তি 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান 100 বার যেই আল্লাহর পাগল তার জবান দিয়ে উচ্চারিত করবে, এই মানুষটাকে কেয়ামতের মাঠে আল্লাহ তামার জমিনটা বাবা জান্নাতের ফয়সালা করে দিবে। এ যুবক তুমি দুহাত উঁচা করে আমার আল্লাহরে জোরে একটা ডাক দাও, আরো জোরে ডাক দিয়া বলো মালিক, আল্লাহ তুমি জীবনে কত অন্যায় তোমার সামনে করলাম, জীবনে এক ঢক পানি তুমি বন্ধ করলা না, সকালের খাবারটা তুমি কাইরা নিলে না, আল্লাহ কত সুন্দরভাবে চলাফেরা করি, পাও দুইটাকে লুলা বানায় দিলে না, হাত দুইটা লুলা বানায় দিলে না, এই হাত দুটো লড়াই ওয়াদা করলাম জীবনে আর গুনাহ করবো না, যুবক বল বল বল, জীবনে আর গুনাহ করবো না মালি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও,
আল্লাহ আপনি আমাদের মাপ করে দেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে যাইয়া তোমারে তালাশ করি, মাদ্রাসায় লেখাপড়া করতে আসিয়া তোমারে তালাশ করি, আল্লাহ রাতের অন্ধকারে দূরে কাত নামাজ পড়িয়া তোমারে তালাশ করি। তুমি যদি দেখা নাই দিবা তাহলে কেন আমারে বানাইলা, তুমি যদি আমারে মাপ নাই করবা কেন তুমি আমারে বানাইলা। এইভাবে যদি তুমি আল্লাহকে বোঝাইয়া বলতে পারো, তোমার চোখের পানি যদি আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, আল্লাহ তুমি দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা তালবে আলিমগুলা কান্দে, এরা প্রতিস্থায়ী বয়ানি তোমারে পাইবার আশায় কান্দে, আল্লাহ এরা জাহান্নামের কিছু বুঝে না, গুনাহের কিছু বুঝে না। আল্লাহ জানি না এই যুবকদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই, কার বাবা জানো অনেক কষ্ট করে লেখাপড়া করায়, আল্লাহ যার অন্তরে যে দুঃখ আছে আল্লাহ এদের মনের আশা তুমি পুরা কুরবানি। নিজের হাতে বান্দা তুমি বানায়া, আল্লাহ দেখো, আল্লাহ তুমি দেখো, আল্লাহ ছোট ছোট বাচ্চাদের চোখের পানি কবুল করো। আল্লাহ ইস্তাহী বয়ানে বসে কত ব্যবসায়ী ভাইরা কান্দে, কত দাড়িবাঁকা মুসলমানরা কান্দে, আল্লাহ তোমার যদি কুদরতি দরিয়া একটু ভালো লাগিয়া যায়, আল্লাহ ছোট বাচ্চাদের চোখের পানির খাতিরে এদের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ এরা ছোট্ট ছোট্ট তালবে আলিম গুনার কিছু বুঝে না, আল্লাহ রাত তিনটায় উঠিয়া তোমার কোরআনকে বুকি নিয়ে কান্দে, এরা তোমার কোরআনকে বুকি নিয়ে প্রতিটা রাত্রে কান্দে। আল্লাহ আমি যখন মসজিদের জায়গা কিনবো আমি বলছিলাম তোমরা একটু দোয়া করিয়া কান দিও, আল্লাহ যেন একটা মসজিদের জায়গা আমারে মিলাইয়া দেয়। এই ছেলেগুলো তোমার কাছে এমনভাবে কানছে, এদের চোখের পানি কবুল হয়ে গেছে গো মালিক, এদের চোখের পানি কবুল হয়ে তুমি আমারে তোমার ঘর করার জন্য জায়গা মিলাই দিছ। আল্লাহ তোমার ঘরটা সুন্দর করার আগে আমারে কবরে ডাক দিও না, আল্লাহ এই ঘরে যারা দান করবে তাদেরকেও কবরে নিও না, নেক আমল না করাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ তুমি দেখো এই ছোট্ট ছোট বাচ্চাদের চোখের পানির খাতিরে এদের জীবনের গুনাহ মাফ করে দাও গো মালিক। কত জায়গায় গেলাম আমি, কত মাহবিলে গেলাম আমি, মালিক তোমায় পাইলাম না, দুনিয়াতে কাঁদাইয়া লয় কবরে কাঁদায় না। আল্লাহ কবরে কাঁদলে কে দেখবে, আহারে তোমার নবী জাহান্নামের বয়ান করতে যেয়ে নবী নিজেই চোখের পানি ফেলে কাঁদত, আর সাহাবিদেরকে বলতো সাহাবিরা রে, আহারে সাহাবিরা তোমরা তো এখন বুঝবা না কবর জিন্দিগিটা কত কঠিন, হে যুবক কেমনে সহ্য করবি কবরের আজাব, হে আমার যুবক ভাইরা যুবক বয়সে কত যুবক মারা যাইতেছে, আহারে গতকালকে একটা যুবক মোটর সাইকেল চালাইতে যাইয়া মৃত্যুবরণ করছে, আজকে তার বাবা আমার নাম্বার নিয়ে ফোন করে কাঁদে আর বলে হুজুর আমার একটা মাত্র ছেলে, হুজুর আমার ছেলে আমার যাইরা চলে গেল, আমি আমার জাদুরে কোথায় গেলে পাব, আমার জাদুরে কোথায় গেলে পাব, হুজুর আমার জাদুর জন্য কি দোয়া করলে আল্লাহ মাফ করে দিবে, হুজুর যেই সন্তান আমারে পাড়াইয়া পুড়াইয়া কবরে দাফন করবে আজকে আমি সেই সন্তানরে দাফন করে পথে পথে কান্দি, হুজুর কার লাইগা বাড়ি গাড়ি করলাম, কার লাইগা এত কিছু করলাম, আমি বললাম আল্লাহর পাগল বুঝিয়া না,
দুনিয়াটা হলো কুয়াশার ময়দান আহারে কুয়াশায় পড়ি আমরা কত অন্যায় করি রে ভাই আমি তোমাদের দুইটা পাও ধরে বলিয়া যাই যুবক রে আর গুনাহের কাজ করিস না ভাই সদা সর্বদায় হাঁটবি আর আল্লাহকে ডাক দিবি আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান তুমি মাওলা যদি আমারে মাফ না করো কার দরজায় যাইয়া দাঁড়াব এই চিন্তা করে যদি তুমি মাওলার একটা আবার ডাক দিয়া দেখো রে যুবক এই ইস্তাহি বয়ানে বসে আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ আগামী বছর এই 11ই সেপ্টেম্বর পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না আগামী বছর এই মহরমের চাঁদে আর বেঁচে থাকবো কিনা জানি না আল্লাহ তুমি আমারে মাইরো না যদি আমার মৃত্যু দাও এই কম বয়সে ইমান না নিয়ে কবরে ডাক দিও না আল্লাহ কবরে ডাক দিও ইমান সারা ডাক দিও কত আশা করে বান্দা জমিনে যাব সবাই কবরে আহারে যুবক কেমনে তোরে বুঝাই রে ভাই নারায়ণগঞ্জে যাইয়া দেখ ফতুল্লাই আহারে এসি বাসটাই আছে এই যুবকগুলা মারা গেল রে আহারে কত যুবকগুলা পুড়িয়া মারা গেল শরীরের চামড়া গুলা কই মাছের চামড়ার মতো পুড়িয়া গলিয়া মোমের মতো খসিয়া পড়িয়া গেছে আহারে কত কষ্ট পাইয়া যুবক গুলা মারা গেছে আল্লাহ তাদেরকে আপনি শাহাদাতের সুধা দিয়া দেন গো আল্লাহ আল্লাহ নারায়ণগঞ্জের মসজিদে যে এই যুবকগুলা মারা গেছে আহারে ছোট্ট একটা নাবালক বাচ্চা মারা গেছে আল্লাহর এক বান্দার দুইটা ছেলে নামাজ পড়তে আসছিল দুইটা ছেলেই মারা গেছে বাবা চিল্লায়ার হসপিটালের বেডে কান্দে আর কয় ও সাংবাদিক ভাইরে কেন আল্লাহ আমারে নিয়ে গেল না আহারে বাবা চিল্লায়ার কান্দে বাবা চিল্লায়ার কান্দে কেন মাওলাই কারিম আমারে নিল না আমার স্বর্ণের মানিক গুলা কেন নিয়ে গেল যুবক রে যুবক নারায়ণগঞ্জের যুবকরা নামাজ পড়তে ঢুকছিল ওরা বুঝতেও পারে নাই এটাই আমাদের জীবনের শেষ নামাজ আহারে যদি ওরা জানতো এই মসজিদে ঢুকলে আর আমরা বেরোইতে পারবো না আহারে আমরা আর সহ্য করতে পারবো না আহারে আমরা এই মসজিদ থেকে আর বের হতে পারবো না লাশ হইয়া বাইর হব জীবনের শেষ মতে চলিয়া যাব নারায়ণগঞ্জ ফতুল্লাহ আল্লাহ তল্লা মসজিদের আহারে কমিটির এবং ইমাম সাহেব যদি জানতো এটাই আমার জীবনের শেষ ইমামতি আমি আর ইমাম হইয়া এই মসজিদে ঢুকবো না মুয়াজ্জিন যদি জানতো আমি আর জীবনে আজান দিতে পারবো না আল্লাহ খাদেম সাহেব যদি জানতো আমি মসজিদ থেকে অসুস্থ হইয়া বের হয়ে যাব আল্লাহ অবশ্যই তারা ওই দিনকে যাইতো না আল্লাহ বোঝা গেল মৃত্যু আপনার হাতে মালিক আল্লাহ নারায়ণগঞ্জের আমার ইমাম ভাই কত কষ্ট নিয়ে দুনিয়ার দিকে চইলা গেল আহারে শরীরে যখন গরম পানির আগুন লাগিয়ে গেছে গ্যাসের আগুন আহারে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানি না আহারে দুনিয়ার এসির আগুন যদি লাগার সাথে সাথে গোস্ত খসিয়া পড়িয়া যায় চামড়াগুলো সরিয়া যায় জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর রে মালিক আহারে এসির আগুন লাগছে দেখছি আহারে ভাইদের সমস্ত চামড়াগুলো শরীর থেকে খসিয়া পড়িয়া গেছে আহারে মালিক জাহান্নামের আগুন যখন লাগিয়া যাবে আহারে আল্লাহ কেমনে সহ্য করবো আল্লাহ আল্লাহ কেমনে সহ্য করবো আল্লাহ জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন গো মালিক আপনি এদের মাফ করে দেন আল্লাহ আল্লাহ
তোমরা দেখো কেমনে তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাকে আল্লাহ। তুমি না বলছো একবার ডাক দিলে আমি দশ বার ডাকে সারা দেই। এই যুবক জীবনটাকে পাল্টাইতে চাও আল্লাহ বলে ডাক দিয়া মাওলারে খুশি করে সরে একটা ডাক দাও। যত জোরে ডাকো বান্দা বন্ধু তোমার আল্লাহ, যিনি মাফ করিলে কারো কাছে কৈফত লাগে না। এই দুনিয়া খেলা করে ভাই দুদিন পরে যায় ভেঙে। সকালবেলায় মিলে বাজার বৈকালে না থাকে, সারাদিন মিলিলে বাজার রাত্রে না থাকে। আরে বাবা একটা আওয়াজ দিয়ে মাওলারে বুঝাইয়া দেখাও। হাফিজুর রহমাতুল্লাহ রৌদ্রের মধ্যে যখন নৌকার সইয়ের উপরে দাঁড়ায় গেছে নামাজে বাবা, আহারে আল্লাহর কুদরতি একটা মেঘমালা ছায়া দিছে রে ভাই। আল্লাহর কুতুবকে যদি আল্লাহ ছায়া দিতে পারে, আমার প্রিয় নবী রৌদ্রের দিকে তাকাইলে ঠান্ডা হইয়া যাইতো। আহারে আমার সেই নবী ডাক দিয়ে বলে উম্মতের আরে কিয়ামতের মাঠটা হয়ে যাবে তামার ময়দান, মায়ের কাছে যাইবা মা একটা নেকি দিবে না, বাবার কাছে যাবা বাবা একটা নেকি দিবে না। আহারে বন্ধু বান্ধব যাদের কথায় জাহান্নামের আগুন কিনিয়া লইছ, পাঁচ অক্ত নামাজ পড় নাই রে যুবক, এই বন্ধু বান্ধব একটা নেকি দিবে না। আমার আল্লাহকে যদি আজকে একটা ডাক দিয়া বুঝায় কও আল্লাহ আব্বার কুদরতি হাতে আমাদের মাফ করে দেন গো। আল্লাহ তুমি দাও এদের চোখের পানির খাতিরে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আমার ডানে বামে আমার ছাত্ররা আছে, উলামা একরাম আছে, আহার আমার আলেম ভাইরাও কান দেয়। আমি জানি না আমার কোন আলেম ভাইর জানো মা নাই, কার জানো বাবা নাই। আল্লাহ কার কখন মৃত্যু আসিয়া যাবে কেউ জানে না। আরে নারায়ণগঞ্জের যুবকগুলা যদি একবার বুঝতে পারত এই মসজিদে গেলে আমি আর ফিরে আসবো না। আর ওই ছেলে মেয়েগুলো এবং ওই বাচ্চাগুলো ওই বৃদ্ধ লোকগুলো ইমাম সাহেবের বিবিও যদি জানতো আমার স্বামী আর ফিরে আসবে না। আহার ওই মানুষগুলার স্ত্রীরা যদি জানতো আমার স্বামী ফিরে আসবে না, আর কোনোদিন আমার বাচ্চারা বাবা বলে ডাক দিতে পারবে না, 100% ওই দিন মসজিদে যাইতে দিত না। আহারে বাবারে কত বাবার বুক খালি হয়ে গেল নারায়ণগঞ্জের মসজিদ রে সিবষ্ট হইয়া। যুবকরে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে বাবা, কত যুবক হঠাৎ হঠাৎ মারা যায়, কত যুবতী হঠাৎ হঠাৎ মারা যায়, ছোট বাচ্চা দুধ খাইতেছে মা আশির উত্তরে বিদায় লয়া যায়, কত যুবতী বোন বাচ্চার বুকে লয়া মারা যায় রে যুবক। রব্বে কারিমের কাছে একটা ডাক দিয়া বলে মালি নিজের হাতে বান্দা তোমে বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলি, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না করবা বান্দারে বল তো আমার
बंदा जावे कर कसे बलता मार बंदा जावे कर कसे अल्लाह रहमत नजर तक देखो डाइने बामे उलामा एकरम कांदे छोट छोट बच्चा गुली कांदे चोखेर पानी जदि भालो लागे गो मालिक एदेर जीवनेर गुना माफ कोइरा दाओ एदेर जीवनेर गुना माफ करे दाओ गो अल्लाह हे जुबक अल्लाहर एकटा डाक दे तो भाई सुरे एकटा डाक दे हे सुरे तू हाथ उसा कर एकटा सुरे डाक दे जुबक डाक दे अल्लाह अपनी एक टू ताकया देखे नामी गुनागारे स्थाही बायने बसे तुम्हार पागल गोली तुम्हें निजे बोले सो कादार जन नोयरा कादे आसले कान्ना काटो भी नहीं ना गो अल्लाह কারো অন্তরে বাবার ব্যথা কারো অন্তরে মায়ের ব্যথা কারো অন্তরে কর্ম নাই কারো অন্তরে চাকরি নাই বাদী নাই কেউ রেজেকের অভাবে তোমারে ডাক দিছে গো আল্লাহ আল্লাহ তুমি সকলের অন্তর্যামি আল্লাহ কত ছাত্র আছে বেরেন শক্তি কম আল্লাহ এদেরকে আপনি কবুল করিয়ে লন আল্লাহ এই ছাত্রদেরকে অনেকে খাওন দিয়া টাকা দিয়া পয়সা দিয়া চাউল দিয়া টাউল দিয়া এদেরকে যারা লেখাপড়া করায় আমার এতিমখানা এদেরকে মাফ করে দেন গো আল্লাহ আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আমার অনেক প্রবাসী ভাইরা আল্লাহ দোয়া চায় গো আল্লাহ আজকে এক প্রবাসী আসরের পরে ফোন দিয়ে কাঁদে আর বলে হুজুর আমার বাড়ি নেত্রকোনা হুজুর আমার মায়ের এগারো দিনের মাথায় আমার বাবা মারা গেছে হুজুর আমি চিরয়েতিম হয়ে গেছি হুজুর যদি একটু আজকে ইস্তাহী বয়ানে আমার জন্য দোয়া করতেন গো হুজুর হুজুর আপনায় আমার মার জন্য বাবার জন্য দোয়া করিয়েন আপনারও তো মা নাই আমার মার জন্য দোয়া কইরেন আমি আপনার মার নামে মাদ্রাসায় টাকা দিব আল্লাহ তার মার নামের কথা কয় না আমার মায়ের নামের কথা কয় এমনে কত যুবক আছে এমনে করে মসজিদ মাদ্রাসায় দান করে মা নাই বাবা নাই আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا مجير يا مجير يا مجير يا مجير يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم استغفر الله استغفر الله ربي هلا তোমার বান্দাদের ছোট ছোট কয়েকটা আমল দিলাম এই যে দেখো আমার ডাইন পাশে বসে এখনো মিরপুর থেকে ছোট ছোট বাচ্চারা আসছে আল্লাহ কত জোরে জোরে চিল্লাই যে তুমি দেখছো এদের কিন্তু বলা হয় নাই তুই চিল্লাবি আর কানবি আল্লাহ কে হই তোমার জাহান্নামের ভয়ে অভিনয় করে কাঁদতে পারে না আল্লাহ তুমি এদের চোখের বাড়ি গবুল আল্লাহ আমি গুনাগারের ওয়াজে বসে এরা কেন এত কান্দে আমি জানি না কোন মুরব্বির দোয়া আমার সাথে আছে আমি জানি না কোন বজরগের দোয়া আমার সাথে আছে আমি জানি না তবে একজন বজরগের দোয়া আমার অ্যাকাউন্টে আছে সে হলো আমার মা আমার মা আমারে বুকে নিয়ে দুই নয়নের পানি দিয়ে বলতি লিয়াস রে একদিন বুঝবি সেদিন আমি মা থাকব না আল্লাহ
ভাইয়া যখন আমার কথা শুনোস না একদিন মামা বলে কাঁদবি সেদিন আর মা থাকবে না আহারে আমি যদি জানতাম আমার মাই কথা বলে বিদায় লয়া চলে যাবারে মা কোনদিন তোমার দিকে করা নজরে তাকাইতাম না আহারে ও তালবেলিম বাবাজিরা কোনদিন মা বাবার অন্তরে দুঃখ দিস না বাবা হে যুবক ভাই কোনদিন মার অন্তরে দুঃখ দিস না হে আমার যুবক ভাইরা দাড়ি পাকা বাবারা যাদের মা আছে জীবনে কোনদিন দুঃখ দিও না মা যদি একবার ডাক দেয় মায়ের ডাকে সাড়া দিও বাবার ডাকে সাড়া দিও আহারে কত যুবক বিদেশের বাড়ি থেকে পতি ইসলাহী বয়ানের সময় আমার কাছে দোয়া চায় আজকা যে ছেলেটা নেত্রকোনার থেকে আসলে আমার ভাই বিদেশ থাকে আহারে বাহরাইন থেকে আমার কাছে দোয়া চায় আর বলে হুজুর 11 দিনের ডিফারেন্স আমার মা বাবা মারা গেছে হুজুর আমি জানি আপনি মায়ের ভক্ত হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন আপনার মায়ের নামে আমি দান করব ও আমার ভাই আমি তোমার জন্য প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ তুমি আমার ভাইয়ের বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ এখানে যে সমস্ত যুবকরা আছে আল্লাহ কার মনে কি দুঃখ আমি জানি না আল্লাহ কার মনে কি কষ্ট আমি জানি না আল্লাহ প্রত্যেকের মনের আশা পুরা করিয়া দাও এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও হালাল রুজির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ এদের ছেলে সন্তানগুলি তুমি মানুষের মতো মানুষ করিয়া দাও আল্লাহ যাদের মা বাবা অসুস্থ সুস্থ করিয়া দাও আল্লাহ আমার এই মাদ্রাসাখানা কবুল করে নাও গো আল্লাহ এই মাদ্রাসার ছাত্রগুলাকে আল্লামা শামসুল হক ফরিদপুরি বানায়া দাও আল্লাহ ইমাম গাজালির মতো বানায়া দাও আমার এই মাদ্রাসায় যারা দান খয়রাত করে আল্লাহ একটা টাকা দিয়াও যে শরীক থাকে তুমি তারে তোমার আদালতে কোনোদিন কষ্ট দিও না আল্লাহ এদেরকে তুমি বিনে পলসুরাতে আল্লাহ বিনে কষ্টে পলসুরাতে পার করায় দিও আল্লাহ কবরে আজাব থেকে রক্ষা করিয়া আমার প্রবাসী ভাইরাও অনেকেই আল্লাহ শুক্রবার আসলে দোয়া চায় কাদিয়ার দোয়া চাই হুজুর কাজ নাই কপিল টাকা দেয় না হুজুর বেতন পাই না আমার কপিল বেতন দেয় না আহারে আমার বাইরে কত কান্নাকাটি করে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আপনি হেফাজত করেন এদের জানে মালে বরকত দিয়ে দেন এদের হালাল রুজির ব্যবস্থা করে দেন খাস করে আল্লাহ একটা মনের দুঃখ হলে একটা দরখাস্ত করি নারায়ণগঞ্জের জমিনে ওই ফতুল্লা তোমার ঘরের মধ্যে যারা শহীদ হয়ে গেল আল্লাহ এরা তো জাহান্নামের আগুনের কষ্ট সহ্য কইরেই গেছে এদের কবরে নিয়ে জাহান্নামের আগুনে জ্বালাইও না আল্লাহ আল্লাহ এরা জাহান্নামের চাইতে কত কষ্ট করছে রে আল্লাহ আল্লাহ ফতুল্লাহ যারা তল্লা মসজিদে শাহাদাতের সুদা পান করছে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দান আল্লাহ আমার ইমাম ভাইরে মাফ করে দিয়েন মুয়াজ্জিন ভাইরে মাফ করে দিয়েন আল্লাহ তাদের শাহাদাতের দরজা মিলাইয়া দিয়েন আল্লাহ তাদের ছেলে সন্তানকে আল্লাহ মেহরবানি করে হক্কানি আলেম আলেমা বানায় দিন ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন আল্লাহ মালাকুল মুয়াজ্জিন পাঠাইবেন এই জবান থেকে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ